আগামী এক মাস আওয়ামী লীগে ধেয়ে আসছে পাঁচটি শঙ্কা নির্বাচনের আগে বাংলাদেশকে যে কারণে এত প্রয়োজন ভারতের অবশেষে মার্কিন ভিসার প্রক্রিয়া নিয়ে এলো সুখবর ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের ভিডিওটি আগামী এক মাস বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অক্টোবর মাসে অনেক কিছুই ঘটতে পারে আবার অক্টোবর মাস পার করতে পারলে নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত হবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এরকম একটি সমীকরণে দাঁড়িয়ে আওয়ামী লীগ অক্টোবর মাসে সবকিছু ঠিকঠাক মতো সামাল দিতে চাইছে আর এ কারণে গোটা অক্টোবর মাস জুড়ে আওয়ামী লীগের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতাদের নিয়ে কেন্দ্রীয় নেতারা বৈঠক করেছেন এবং সেখানে একাধিক বিষয় নির্দেশনা দেওয়া হয়েছে তবে রাজনৈতিক কর্মসূচির বাইরে আওয়ামী লীগের জন্য অক্টোবর মাসে পাঁচটি সংখ্যা রয়েছে আওয়ামী লীগের যে প্রধান লক্ষ্য সংবিধান অনুযায়ী আগামী বছরের জানুয়ারির মধ্যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা সেই লক্ষ্য বাধাগ্রস্ত হতে পারে পাঁচটি ঘটনায় আর এই সংখ্যাগুলোর মধ্যে রয়েছে আওয়ামী লীগের জন্য এখন সবচেয়ে বড় সংকট হিসেবে উপস্থিতি হয়েছে অর্থনৈতিক সংকট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গেছে গত একচল্লিশ মাসের মধ্যে সবচেয়ে কম প্রবাসী আয় এসেছে সেপ্টেম্বরে রপ্তানি আয় লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি সবকিছু মিলিয়ে অর্থনীতিতে একটি সংখ্যার কালমেক দানা বেঁধে উঠেছে এটি আওয়ামী জন্য উদ্বেগের পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মুদ্রাস্ফীতি জনজীবনে অস্বস্তি ফেলেছে এই সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ মনে করে যে আগামী এক মাস অর্থনৈতিক সংকট মোকাবেলা করার ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের যথেষ্ট তৎপর হতে হবে এবং দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আওয়ামী মনে করে যে আওয়ামী লীগের অভ্যন্তরীণ এবং দলের ভিতরে নানামুখী সমস্যা মোকাবেলা করতে হবে বিশেষ করে ছাত্রলীগের ব্যাপ হয়ে ওঠা ও কিছু কিছু স্থানীয় পর্যায়ের অভ্যন্তরীণ কন্দল বিপদসীমা অতিক্রম করা আওয়ামী লীগের জন্য একটি বড় ধরনের শঙ্কার কারণ আওয়ামী লীগের নেতারা মনে করেন যদি দল ঐক্যবদ্ধ থাকে তাহলে কোন সমস্যায় আওয়ামী লীগকে কাবু করতে পারবে না আর দলকে ঐক্যবদ্ধ রাখাটা আগামী একমাস আওয়ামী লীগের জন্য অন্যতম চ্যালেঞ্জ আওয়ামী লীগের জন্য আগামী এক মাস ব্যর্থমন্ত্রীদের দায় বহন করা একই বড় চ্যালেঞ্জের বিষয় এই মন্ত্রীদের ব্যর্থতার কারণেও আওয়ামী লীগের লক্ষ্য অর্জন বাধাগ্রস্ত হতে পারে বলে অনেকেই মনে করেন অর্থনৈতিক সংকট ছাড়াও স্বাস্থ্যখাতে বিপর্যয় দেখা দিয়েছে ডেঙ্গুতে মৃত্যু হাজার হাজার পেরিয়ে গেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্থানীয় মন্ত্রণালয় ডেঙ্গু মোকাবেলায় যথাযথ ভূমিকা পালন করতে পারছেন না অন্যান্য ক্ষেত্রগুলিতেও সংকট দেখা দিচ্ছে যে সমস্ত মন্ত্রীরা দায়িত্ব পালনে অক্ষম তাদেরকে নিয়ে আওয়ামী লীগের মধ্যে চিন্তার ভাঁজ পড়েছে বেগম খালদা জিয়ার শারীরিক অসুস্থতা আওয়ামী লীগের জন্য একটি বড় চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াতে পারে আওয়ামী লীগের রাজনৈতিক হিসাব নিকাশ পাল্টে দিতে পারে কারণ বেগম খালদা জিয়ার যদি শেষ মুহূর্তে কোনো কিছু হয়ে যায় সেই পরিস্থিতি সামাল দেওয়াটা আওয়ামী লীগের জন্য একটি বড় চ্যালেঞ্জের বিষয় যদিও আওয়ামী লীগের নেতারা মনে করছেন তেমন কিছুই হবে না এর আগেও বেগম খালদা জিয়ার গ্রেফতারের সময় এই ধরনের শঙ্কার কথা বলা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয়নি এবারও কিছুই হবে না এই সময়ের মধ্যে আন্তর্জাতিক চাপ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আওয়ামী লীগের জন্য বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন অনেকে মনে করছেন যে এই সময়ের মধ্যে যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে সামাল না দেওয়া যায় তাহলে তারা বাংলাদেশে বড় ধরনের কোনো পরিকল্পনা নিয়ে এগোতে পারে এই পাঁচ সংখ্যা কাটিয়ে আওয়ামী লীগকে আগামী নির্বাচন মোকাবেলা করতে হবে আওয়ামী লীগের নেতারা বলছেন যে এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেই সব সংকট কেটে যাবে যেখানে ভারত চেয়েছিল দক্ষিণ এশিয়া নিজের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সেখানে দিনকে দিন ক্রমশ একা হয়ে পড়েছে রাষ্ট্রটি এক বাংলাদেশ ছাড়া আর তেমন কোনো রাষ্ট্রই কিন্তু আদতে ভারতের পাশে নেই বলা যায় উপমহাদেশের কর্তৃত্ব ধরে রাখতে তাই হয়তো এতটা বাংলাদেশ প্রীতি ভারতের এক এক করে প্রায় সবকটা পাশের রাষ্ট্রই ক্রমে ভারতের কাছ থেকে হাত ছাড়া হয়ে যাচ্ছে পাকিস্তানের সাথে ভারতের আজীবনের শত্রুতা দেশভাগের পর থেকে দুই দেশের সম্পর্ক কোনোভাবেই ভালো ছিল না দেশভাগের পর থেকে দুই দেশের সম্পর্ক কোন কালই ভালো ছিল না ভারত পাকিস্তান সীমান্তের সংঘর্ষ নিত্যনৌমিত্তিক ঘটনা বললেই চলে জম্মু কাশ্মীর নিয়ে তাদের যে দ্বন্দ্ব এর শেষ কোথায় এই দুই রাষ্ট্র নিজেরাও তা জানে না সম্প্রতি পাকিস্তান চরম অর্থনৈতিক দৈন্যদশায় ভারাক্রান্ত একটি রাষ্ট্র কিন্তু বলে রাখা ভালো এই অবস্থার উত্তরণ হলে তারা আবার তাদের নিয়মমাফিক সামরিক কার্যক্রম চালিয়ে যাবে ভারতের বিরুদ্ধে আর এই বিষয়ে কোনো সন্দেহ নেই একইভাবে শ্রীলঙ্কার সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ভারতের তা আর নেই বললেই চলে বিগত বছরে শ্রীলঙ্কায় যে নজিরবিহীন রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট চলছিল তাতে শ্রীলঙ্কার সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ হিসেবে পরিচিত ভারতের কোন সক্রিয় ভূমিকা দেখেনি দেশটি শ্রীলঙ্কাকে মানবিক বা অর্থনৈতিক সাহায্য করার ঘোষণা দিয়ে সামান্য সাহায্য করলেও কোন রাজনৈতিক নেতৃত্ব বা এমনকি শ্রীলঙ্কার পার্লামেন্টের প্রতিও সমর্থন জানায়নি ভারত এবং সেটা নিঃস্বার্থের কারণেই আর তাই বর্তমানে ঘুরে দাঁড়ানো শ্রীলঙ্কা তেমন একটা পাত্তাই দিচ্ছে না ভারতকে এছাড়া দিল্লি ও কলম্বোর মধ্যে ঘনিষ্ঠ বাণিজ্য ও উন্নয়নমূলক সম্পর্ক গড়ে তোলার প্রশ্নেও কয়েক বছর ধরে কিছুটা অবহেলা ছিল ভারতের ফলে সেখানে এখন চীন প্রভাবশালী বিদেশি খেলোয়াড় হিসেবে উঠে এসেছে দুই সাল থেকে চীন ওই দেশের শীর্ষ একক ঋণদাতা এবং প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের সবচেয়ে বড় উৎস এমনকি বাণিজ্যের ক্ষেত্রেও শ্রীলঙ্কা ভারতের চেয়ে চীন থেকে বেশি আমদানি করেছে এদিকে নিরাপত্তা ছাড়াও রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক এবং ধর্মীয় দিক দিয়ে যে প্রতিবেশী দেশটি গুরুত্ব ভারতের কাছে অনেক সেই নেপালের সাথেও গত কয়েক বছরের সম্পর্ক ক্রমেই নষ্ট হয়েছে ভারতের অপরদিকে সম্পর্ক উষ্ণ হয়েছে ভারতের সাথে বৈরী সম্পর্ক থাকা একটি দেশের সাথে বর্তমানে নেপালেও এখন আর তেমন প্রভাব খাটাতে পারছে না ভারত প্রতিবেশী দেশ নেপালে মাওবাদী সরকার ক্ষমতায় আসায় ভারত নেপালে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে প্রভাব পড়েছে কারণ অতীতে ভূখণ্ড সংক্রান্ত বিষয়ে নয়াদিল্লিকে চাপে ফেলার চেষ্টা করছে প্রচণ্ড এবং কেপি শর্মা ওলি মি ওলি দু সালে সীমান্ত অবরোধের সূত্র ধরে তখন থেকে নেপালে ভারত বিরোধী মনোভাব উস্কে দিয়েছেন এদিকে ভুটানের মতো দেশের উপরও বর্তমান ভারতের চেয়ে কর্তৃত্ব বেশি চীনের প্রভাব বিস্তেরে এগিয়ে থাকা লক্ষ্যে চায়না তার স্বভাব মতোই প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছে দেশটিতে সর্বশেষ মালদ্বীপেও সম্প্রতি প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন চীনপন্থী নেতা মৈজু মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে ভারতপন্থী নেতা মোহাম্মদ সলিহকে পরাজিত করে তিনি বর্তমান প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন তিনি মূলত চীনপন্থী নেতা হিসেবে বিবেচিত মালদ্বীপ ভারত মহাসাগরের মাঝখানে একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে আছে তাই দেশটিতে নিজেদের প্রভাব বাড়াতে ভারত ও চীন দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে এদিকে ভারতের অতিমাত্রায় রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব মালদ্বীপের বেশিরভাগ মানুষ পছন্দ করে না শলিহর আমলের ভারতের প্রভাব অনেকটাই বেড়ে গিয়েছিল মজুর এই জয়ে মালদ্বীপের প্রভাব বিস্তারের দিকেও কোনাঢাসা হয়ে পড়ল ভারত সার্বিক বিবেচনায় এই উপমহাদেশে বর্তমানে বাংলাদেশই ভারতের একমাত্র ছায়াসঙ্গী বলা চলে বাংলাদেশ ছাড়া ভারতের সাথে আর কোন দেশেরই তেমন একটি সুসম্পর্ক নেই এই দক্ষিণ এশিয়ায় ক্রমশ একা হয়ে যাওয়া রাষ্ট্রটিকে বাংলাদেশে আসলে যতটা প্রয়োজন বাংলাদেশকেও ভারতের প্রয়োজন ঠিক ততটাই তার চেয়ে কোন অংশে কম নয় একের পর এক মার্কিন ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা নিয়ে বাংলাদেশের মানুষ যখন আছে শঙ্কায় তখনই এক সুখবর এলো মার্কিন তরফ থেকে ঢাকায় সফরত মার্কিন যুক্তরাষ্ট্রের কনসুলার অ্যাফেয়ার্সের সহকারী সচিব রিনা বেটার ভিসা প্রক্রিয়া নিয়ে এ সুখবর দিয়েছেন তিনি জানান বাংলাদেশি শিক্ষার্থী সহ জনসাধারণের ভিসা প্রক্রিয়া ছয় মাসের মধ্যে সম্পন্ন হবে মার্কিন কনসুলার অ্যাফেয়ার্সের সহকারী সচিব রিনা বিটারের সঙ্গে ভিসা নীতি নিয়ে কোনো আলাপ হয়নি তবে বাংলাদেশের শিক্ষার্থীরা যেন সহজে ভিসা পান এটা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে এ বিষয়ে খুরশেদ আলম বলেন ভিসা নীতি নিয়ে কোনো আলাপ আলোচনা হয়নি তারা তোলেননি আমাদের কিছু বিষয় ছিল যেমন ছাত্ররা ঠিকমতো ভিসা পায় না আমাদের যারা ধরুন আন্তর্জাতিক সংস্থায় কাজ করেন মানে যারা বাংলাদেশী বংশোদ্ভোধ তাদের ভিসা পেতে সমস্যা হয় সেই বিষয়গুলো তুলে ধরেছি তারা বলেছেন এই বিষয়গুলো বিবেচনা করবেন যুক্তরাষ্ট্র ভিসা ইস্যুর সময় কমিয়ে এনেছে আগে যেটা অনেক বেশি ছিল সেটা এখন ছয় মাসের মধ্যে এনেছেন ভিসা নিষেধাজ্ঞা নিয়ে কোন উদ্বেগ জানিয়েছেন কিনা জানতে চাইলে মোহাম্মদ খুরশেদ আলম বলেন না এ বিষয়ে উদ্বেগ জানানোর কিছু নেই শনিবার রাতে ঢাকায় আসেন রিনা বেটার রোববার সকালে তিনি ঢাকাস্ত মার্কিন দূতাবাস পরিদর্শন করেন পরিদর্শনকালে রিনা বেটার দূতাবাস ও কনসুলেট কর্মীদের সঙ্গে কথা বলেন এবং কনসুলার কার্যক্রম পর্যবেক্ষণ করেন রিনা বিটার পঁচিশ সেপ্টেম্বর থেকে সফর শুরু করেন ইসলামাবাদ থেকে পরে তিনি করাচি হয়ে ঢাকায় আসেন দোসরা অক্টোবর এই সফর শেষ করে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে